We're going to fix our borders. We're going to fix everything about our country. এক কথায় বলা যায়, যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন সবচেয়ে নাটকীয় এক ঘটনা। নির্বাচনী প্রচারণায় দুবার ট্রাম্পকে হত্যা চেষ্টা, নির্বাচনের কয়েক মাস আগে জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার, ট্রাম্পের একরোখা অর্থনীতি ও অভিবাসন নীতি মার্কিন নাগরিকদের মত ঘুরিয়েছে পুরোপুরিভাবেই। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে পা রাখতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই শুরু করেছেন তার শাসনামলের ভবিষ্যৎ পরিকল্পনা, দিচ্ছেন সরকারি গুরুত্বপূর্ণ পদগুলিতে নিয়োগ। বেশিরভাগ পদে স্থান করে নিয়েছেন তার বিশ্বস্ত এবং একান্ত অনুগতরা। তবে প্রশ্ন উঠেছে, অতীতে ব্যাপকভাবে সমালোচিত ও বিতর্কিত ব্যক্তিদেরও দলে নিতে চাচ্ছেন ট্রাম্প? তার নিয়োগ ও মনোনয়নকৃত আমলাদের মধ্যে দুর্নীতি, মাদকাশক্তি, নারী কেলেঙ্কারির মতো গুরুতর দায়ে অভিযুক্তদের নাম উঠে আসছে, ফলে দেশটির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিভিন্ন শীর্ষ পদে নিয়োগ দেওয়ার জন্য ট্রাম্প যাদের বেছে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাওয়া টেলিভিশন সংবাদ উপস্থাপক পিট হেক্সেথ ও অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাওয়া ম্যাট গেটস। শুরুর দিকে ট্রাম্প তার প্রশাসনের জন্য ফ্লোরিডা সিনেটর মার্কো রুবিও সহ যাদের নাম ঘোষণা করেছেন সেগুলো প্রশংসা কুড়ালেও পরবর্তীতে ট্রাম্প নিয়োগ পদ্ধতি বদলেছেন দক্ষতা বা যোগ্যতার চেয়ে কে কত অনুগত সেদিক থেকে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে সবচেয়ে বড় হতাশা দেখা দিয়েছে অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটসের নাম ঘোষণা নিয়ে। কট্টর এই রিপাবলিকান নেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আছে। নারী পাচারের অভিযোগে কয়েক বছর ধরে তার বিরুদ্ধে তদন্ত চলমান। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেক্সেথকে ট্রাম্পের বেছে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পেন্টাগনের সাবেক সদস্যরা। মার্কিন সেনাবহরের দায়িত্ব গ্রহণের পাশাপাশি প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা অনভিজ্ঞ পিটের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। এদিকে গেল বৃহস্পতিবার 14 নভেম্বর টিকা বিরোধী ও চিকিৎসা শাস্ত্রে ষড়যন্ত্রের তাত্ত্বিক হিসেবে পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। কেনেডিকে নিয়োগের বিষয়টি নিয়ে ব্যাপক বিরোধিতা হতে পারে, কারণ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব দেওয়ার ইতিহাস আছে কেনেডির। এছাড়া জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তুলসি গ্যাবার্ডের মনোনয়ন নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে। তার বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাশিয়ার পক্ষে যাওয়ায় সমালোচনা হচ্ছে। তবে ট্রাম্পের এমন অদূরদর্শী চিন্তা ও নিয়োগ পদ্ধতি তার জন্য বড় ভোগান্তি বয়ে আনতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। অনভিজ্ঞ আনারি ব্যক্তিদের দিয়ে গঠিত হতে যাওয়া ট্রাম্প প্রশাসন তার স্বপ্নের বাণী মেক আমেরিকা গ্রেট এগেইনের সফলতা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।